मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराजुल, वेलकम टू आवर चैनल। तो बंधुरा, आशा करी तुम्हारा सबाई भालो आछो और भालो थेको। तो आज के आमार बेसिक्स गिटार लेसनर 8 नम्बर वीडियो। तो बंधुरा, आज के जेटा शिखब खूब गुरुत्वपूर्ण लेसन। हाँ, आज के आमरा शिखब कीभावे आमरा क्वाड चेंजिंग और एक संगे स्ट्रामिंग पैटर्न करब। हाँ, क्वाड चेंजिंग एंड स्ट्रामिंग पैटर्न कीभावे आमरा एक संगे करब। तो बंधुरा, এই লেসনটা খুব গুরুত্বপূর্ণ লেসন। হ্যাঁ, সবাই এই লেসনটাতেই হ্যাঁ মানে করতে পারে না, খুব ফেলিয়ার হয় গাইজ। কেউ আবার গিটার শেখা বন্ধ করে দেয়, এখানে প্রচুর স্ট্রাগল হয় গাইজ। তো আশা করি আমি খুব তোমাদেরকে সহজভাবে বলবো আমার অভিজ্ঞতাতে। হ্যাঁ, আমি যে স্ট্রাগলগুলো করেছি তোমাদেরকে করতে দেবো না। হ্যাঁ, তো ভালোভাবে আমার ভিডিওটা দেখো খুব মনোযোগভাবে আর আমার প্র্যাকটিস করো, আমি যে লেসনগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো অবশ্যই তোমরা ইনশাআল্লাহ তোমরা শিখে নেওয়া জলদি করে গিটার। হ্যাঁ, চিন্তা নেই। তো বন্ধুরা, আমরা যেটা শিখবো কীভাবে কোয়াড চেঞ্জিং অ্যান্ড স্ট্রামিং প্যাটার্ন করব। তো আশা করি তোমরা আগের লেসনগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। হ্যাঁ, গিটার লেসন 1, 2, 3 এইগুলো। হ্যাঁ, যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো তারা আগে লেসনগুলো প্রথম প্র্যাকটিস করে নাও গাইজ। হ্যাঁ, গিটার লেসন 1, 2, 3 এইভাবে 7টা লেসন আছে, ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, ভালোভাবে দেখো, পারলে লাইক করো। হ্যাঁ, কোনো কোশ্চেন হলে কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দেওয়া, তো আমি যখনই হ্যাঁ নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে চলে যাবে। তো চলো আমরা কীভাবে স্ট্রামিং প্যাটার্ন অ্যান্ড কোয়াড চেঞ্জিং একসঙ্গে করবো। তো আমাদেরকে স্ট্রামিং প্যাটার্ন অ্যান্ড কোয়াড চেঞ্জ করার যেটা আমরা এই লেসনটা করছি, এটা করার জন্য আমাদেরকে ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন অ্যান্ড কোয়াড চেঞ্জিং করতে হবে। তো আশা করি আমি 6 নম্বর লেসনে, হ্যাঁ 6 নম্বর লেসনে আমি দিয়েছিলাম কীভাবে কোয়াড চেঞ্জ করবা। হ্যাঁ, 1, 2, 3, 4 চেঞ্জ, 1, 2, 3, 4 চেঞ্জ, এইভাবে আমার কোয়াড চেঞ্জটা লেসনটা আছে। কেউ না করেছো ভালোভাবে থুতুষ্টভাবে করলাও গালি, বুলেট ট্রেনের মতো যেমন হয় গাইজ। হ্যাঁ, তবাই তারপরে লেসনটা যাবা। তো আশা করি তোমরা শিখেছো বা যারা করনি তারা ভালোভাবে করো। হ্যাঁ, তারপরে লেসনটা আছে 7 নম্বর লেসনে, আমি কীভাবে স্ট্রামিং প্যাটার্নের বেসিক স্ট্রামিং প্যাটার্ন দিয়েছিলাম, ডাউন 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 ডাউন, আপ 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 এরকম। হ্যাঁ, ডাউন আপ ডাউন আপ, এই লেসনটা আশা করি যারা পারনি বা করনি ওটাই প্র্যাকটিস করো। হ্যাঁ, ওটা প্র্যাকটিস যখন বুলেট ট্রেনের মতো হয়ে যাবে তারপরে এই লেসনটা তোমরা শিখবা। হ্যাঁ, তো গাইজ স্লোলি স্লোলিভাবে শিখো। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করো অনেক, কিন্তু আমরা আস্তে আস্তে স্ট্যান্ডার্ডভাবে আমরা যাব। তো প্রথমে 1 নম্বর ভিডিওটা, 2 নম্বর ভিডিওটা, 2 নম্বর ভিডিওটা ভালোভাবে হওয়ার পর 3 নম্বরটা, 3 নম্বরটা বুলেট ট্রেনের মতো হওয়ার পর 4 নম্বরটা, এইভাবে কন্টিনিউয়াসলি করো। যদি না করো, হ্যাঁ যদি এরকম করো, 2 নম্বরটা করলাম, হ্যাঁ 3 নম্বরটা বাদ দিলাম, 4 নম্বরে আমি ঢুকে গেলাম, হ্যাঁ ওটা না প্র্যাকটিস করে, তো এরকমভাবে করলে হবে না। হ্যাঁ, আশা করি আমার কথাগুলো তোমরা ফলো করছো, প্র্যাকটিস করো ভালোভাবে, ইনশাআল্লাহ তোমরা শিখে যাবে, চিন্তা নাই, আমি জলদি তোমাদেরকে শিখিয়ে দেবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে যেটা শিখবো আমরা শিখবো কীভাবে স্ট্রামিং প্যাটার্ন করবো আর একসঙ্গে কোয়াড চেঞ্জিং করবো, এইটাই সবার স্ট্রাগল হয় গাইজ। তো আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো খুব সহজে। তো আমাদেরকে এই লেসনটা করার জন্য ফার্স্ট মেন ইম্পর্টেন্ট আমাদেরকে স্ট্রামিং শিখতে হবে ভালোভাবে। তো ভালোভাবে স্ট্রামিং, হ্যাঁ একটা স্ট্রামিং করছি, ডাউন আপ আপ ডাউন ডাউন। হ্যাঁ, এটা মানে তাই না যে আমি হ্যাঁ কোয়াড চেঞ্জ করতে পারবো, আমাকে স্ট্রামিংটা এমনভাবে শিখতে হবে। হ্যাঁ, ধরো আমি স্ট্রামিং করছি, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, হ্যাঁ স্ট্রামিং করছি। হ্যাঁ, এটা তোমরা করছো এমনভাবে প্র্যাকটিস করো যে স্ট্রামিংটা করছো, তুমি কারোর সঙ্গে কথা বলছো, কোনো কাজ করছো, হ্যাঁ হচ্ছে, দেখো আমি কীভাবে করছি, দেখো এরকমভাবে প্র্যাকটিস করে নেবা, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, আমি আমার স্ট্রামিং প্যাটার্ন চলছে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি, আমি অন্যদিকে তাকাচ্ছি, আমি হাতটা ছেড়ে দিলাম, আমি এটা খাজাচ্ছি, তাও কিন্তু আমার স্ট্রামিং প্যাটার্নটা চলছে গাইজ। হ্যাঁ, এইভাবে তোমরা থুতুষ্ট প্র্যাকটিস করো,
হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলো কিন্তু স্টাম্পিং প্যাটার্নটা যেমন রিসপজিশন চলে, হ্যাঁ রাইট হ্যান্ডের, হ্যাঁ রাইট হ্যান্ডেরটা যেমন ভালোভাবে চলে, এরকমভাবে থুতোস্টো তোমরা স্টাম্পিং প্যাটার্নটা শিখে নাও। হ্যাঁ, আমি 7 নম্বর লিসেনে যে স্টাম্পিং প্যাটার্নটা দিয়েছিলাম, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, ওটারই প্র্যাকটিস করো গাইজ। হ্যাঁ, এমনভাবে প্র্যাকটিস করো যে কারোর সঙ্গে কথা বলছো তাও তোমার হাতটা চলছে। হ্যাঁ, তো বন্ধুরা আশা করি তোমরা স্টাম্পিং প্যাটার্নটা শিখে নেবা। হ্যাঁ, তারপরে তোমরা এই এই থুতোস্টো বুলেট ট্রেনের মতো স্টাম্পিং প্যাটার্নটা শেখার পর তোমরা একটা কোয়ার্ড ধরে নেবা। হ্যাঁ, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তারপরে আস্তে আস্তে এই তুমি তোমার রাইট হ্যান্ডের পজিশান যেমন ঠিক থাকে, হ্যাঁ এই হাতটা যেমন চলে স্টাম্পিং প্যাটার্নের হাতটা যেমন চলে, কিন্তু তুমি তাকাও এমানের দিকে, এমানের দিকে তাকিয়ে তোমরা আস্তে আস্তে তুমি থার্ড ফিঙ্গারটা উঠিয়ে দাও, এমাইনারের থার্ড ফিঙ্গারটা আস্তে আস্তে উঠিয়ে, হ্যাঁ সিতে বসাও, আবার আস্তে আস্তে উঠিয়ে এমাইনারে বসাও, কিন্তু তোমার স্টাম্পিং প্যাটার্নটা চলবে। হ্যাঁ, দেখবা কারো আস্তে আস্তে হচ্ছে না, হ্যাঁ যখনই সিতে চলছে স্টাম্পিং প্যাটার্ন বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রথম আমাদের স্টাম্পিং প্যাটার্নটা এমনভাবে শিখতে হবে যে একদম সুস্পষ্ট বুলেট ট্রেনের মতো চলে, কারোর সঙ্গে কথা বলতে বলতে তাও চলে। হ্যাঁ, তো যদি বোরিং লাগে তো বন্ধুরা এ মাইনার কোয়ার্ড ধরে নেবা, এ মাইনারের কোনো গান করলে বা, হ্যাঁ মানে তুমি স্টাম্পিং প্যাটার্নটা শিখতে শিখতে বোরিং লাগছে এরকম কত হয়, আমার বন্ধু আমার কিছু বন্ধু ছিল এরকম, ধরো স্টাম্পিং প্যাটার্ন ওদেরকে বলতাম স্টাম্পিং প্যাটার্ন শিখতো না, কোনো টিং 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 বাজাতে লাগতো, হ্যাঁ কোনো লিড বাজাতে লাগতো কোনো গানের, হ্যাঁ পার্টগুলো, তা ওগুলো করো না, সিম্পলি স্টাম্পিং প্যাটার্ন শিখো গাইজ, জলদি শিখে নেবা, ওইগুলো করলে তোমার টাইমটা নষ্ট হবে খালি, কোনো কিছু হবে না গাইজ টিউন শিখে। হ্যাঁ, এগুলো শিখে দেখবা, আমি বলবো না যে আমি গর্ব করে আমি খারাপ বলছি, একদিন তোমরা বুঝবা যে ওইগুলো শিখে না তুমি, হ্যাঁ শিখো তুমি ভালোভাবে স্কেল শিখো, হ্যাঁ স্কেলগুলো স্কেলগুলো লিড পার্ট শিখো, হ্যাঁ কোনো ব্যাপার নাই, সারে গা পা ধা শিখো, কিন্তু বাট তোমরা যখন এইগুলো এই লিডগুলো শিখছো, এই লিডগুলো শিখবা মানে কোনো স্টাম্পিং প্যাটার্ন করতে করতে ভালো লাগে না, বোরিং লাগে না, তখন তোমাদের খারাপ, বা আস্তে আস্তে তোমরা টাইমটা বেশি বা মানে জলদি করে শিখবা না, অনেক দিন হয়ে যাবে, তো যেটা শিখবা হ্যাঁ এটাই শিখো গাইজ, এমনভাবে শিখো যেমন তুমি কথা বলতে বলতে হয়। তো যদি বোরিং লাগে কি করবা, এ মাইনার কোয়ার্ড ধরে নেবা, এ মাইনারের গান ধরো মনে পড়ে রবি রায়, আমি এক্সাম্পল রূপে করছি, হ্যাঁ মনে পড়ে রবি কোয়ার্ড দিয়ে গান করো, কোনো চিন্তা নাই গাইজ, একটা কোয়ার্ড দিয়ে গান হয় গাইজ। তারপরে এম এ মেজার ধরে লাও, এভাবে তোমরা প্র্যাকটিস করো, যখনই তোমাদের স্টাম্পিং প্যাটার্নটা হয়ে যাবে গাইজ, হ্যাঁ থুতোস্টো বুলেট ট্রেনের মতো হয়ে যাবে, তখন আস্তে আস্তে তোমরা স্টাম্পিং প্যাটার্ন করো খুব স্লোলি স্লোলি, হ্যাঁ নিয়ে আস্তে আস্তে তুমি কোয়ার্ডটা দেখো, আস্তে আস্তে 3 নম্বর আঙুলটা তুলো নিয়ে বসাও, যত টাইম লাগবে লাগুক কিন্তু তোমার স্টাম্পিং প্যাটার্নের হাতটা যেমন চলে, হ্যাঁ কোয়ার্ড চেঞ্জিংয়ে যত টাইম লাগবে লাগুক, দেখবা আস্তে আস্তে, হ্যাঁ এরকম করতে করতে তোমাদের ভালোভাবে হচ্ছে প্র্যাকটিসটা, হ্যাঁ এরকম করে করো, দেখবা কিছুদিন পর তোমরা অবশ্য কোয়ার্ডটা পেরে যাচ্ছ, তখন এ মাইনার শিখছো, কোয়ার্ড করছো, আঙুল তুলে দাও, জি বসাও, কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট আমাদেরকে স্টাম্পিং প্যাটার্নটা শিখতে হবে, স্টাম্পিং প্যাটার্নটা এত মুখস্থ শিখতে হবে যে আমার স্টাম্পিং প্যাটার্নটা চলে কোনো কিছু কাজ করার সঙ্গে সঙ্গে, নিয়ে তোমরা আস্তে আস্তে শিখো গাইজ খুব স্লোলি স্লোলি, প্রথম 6 নম্বর লিসেন শিখো কীভাবে কোয়ার্ড চেঞ্জ করা হয়, তারপরে স্টাম্পিং বেসিক স্টাম্পিং প্যাটার্ন শিখো, হ্যাঁ তারপরে এই লিসেনটা শেখার টাইমে প্রথম, হ্যাঁ একটা স্টাম্পিং প্যাটার্ন চুজ করে নাও, হ্যাঁ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, হ্যাঁ এটাকে তৈরি করো, বা আর একটা আমি স্টাম্পিং প্যাটার্ন বলছি যেটা অপরাধী গানে আছে, হ্যাঁ দেখে নাও স্টাম্পিং প্যাটার্নটা, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এটার উপর প্র্যাকটিস করতে পারো, এমনভাবে প্র্যাকটিস করো বন্ধুরা যে আমি কথা বলতে বলতে স্টাম্পিং প্যাটার্নটা চলে, আর আস্তে আস্তে তোমরা হ্যাঁ এমনভাবে প্র্যাকটিস করো যে
আমার হাতটা যেমন চলে স্টামিক প্যাটার্নের নিয়ে আস্তে আস্তে তোমরা কোয়াড্রেন করো, তুলে দাও, কোয়াড বসাও। তো প্রথমে আমাদেরকে শিখতে হবে স্টামিক প্যাটার্নটা বন্ধুরা, তারপরে আস্তে আস্তে এইগুলো ফলো করো। তো আশা করি তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা প্রায় এক মাসের বা 20 দিনের মধ্যে তোমরা এই কোয়াডগুলো চেঞ্জ করতে শিখবা। আর কোয়াডগুলো চেঞ্জ করলেই তোমাদেরকে কোনো প্রবলেম নাই, হ্যাঁ তোমরা গান করতে পারবা। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আর ভিডিওটা যেহেতু হেল্প করে থাকে তোমাদেরকে, আমি সাহায্য করে থাকি, তো প্লিজ সাহায্য করে দিও। হ্যাঁ লাইক করলে এটাই হয়, আমার মনটা এত খুশি হয়ে যায়, তুমি নিজেকে আমি বলতে পারবো না তোমাদেরকে। হ্যাঁ আমার লাইক করলে আমার মনটা কেমন খুশি হয়। তো প্লিজ লাইক করো, আমাকে সাপোর্ট করো, আর কিছু প্রবলেম হলে কমেন্ট করো। হ্যাঁ আর অবশ্যই আমার চ্যানেলটা লাল বাটনটা প্রেস করতে ভুলিও না, আর পাশে একটা বেল আইকন আছে ওইটা প্রেস করে দেওয়া। তো যখনই আমি নতুন কোনো আপডেট নিয়ে ফিরবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে লিসেন শিখে নেবে। হ্যাঁ তো আজকে পর্যন্ত এটাই, তোমরা প্র্যাকটিস করো। আগের লিসনে আমি তোমাদেরকে বার কোয়াড ধরা শিখাবো, তারপরের লিসনে আমি কীভাবে ক্যাপো বসানো হয়, তারপরের লিসনে আমি কীভাবে তোমাদেরকে একটা কোয়াড ধরে কীভাবে গান করতে হয় আমি আস্তে আস্তে শিখাবো। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, তোমার প্র্যাকটিসের টাইমিংটা বাড়িয়ে দাও, 2-3 ঘন্টা প্র্যাকটিস করো গাইজ। হ্যাঁ 2-3 ঘন্টা প্র্যাকটিস করো, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করো। একটা লিসন প্রথম ভালোভাবে প্র্যাকটিস করো, তারপরে লিসনটা যাবা, না হলে কোনো দিন হবে না। একটা করলা ওটা ভালোভাবে করলা না, তারপর একটা ধরলা, কোনো দিন হবে না। স্লোলিভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ আর যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো তারা আমার আগের ভিডিওগুলো গিটার লেসন 1, 2, 3 পরপর সবগুলো আছে, হ্যাঁ ডিসক্রিপশানে দেখে নেওয়া, এবার পরপর আছে লেসন 1, লেসন 2। আর আমার ফেসবুকে ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, প্লিজ আমার ইনস্টাগ্রাম ফেসবুক লাইক করবা, আমাকে ফলো করবা। তো আজ থেকে এই পর্যন্ত, পরের লেসনে আবার দেখা হবে গাইজ। তো টাটা, টেক কেয়ার, ভালো থেকো, ভালোভাবে প্র্যাকটিস করো গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।